ZBrush software tools among interface পরিচিতি এই দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আগের পর্বে আমরা ভিউপোর্ট নেভিগেশনের কিছু বিষয় দেখেছিলাম, যে আমরা কিভাবে ভিউপোর্টটাকে নেভিগেট করতে পারি এবং একটা অবজেক্ট কিভাবে ক্রিয়েট করা যায়। তো এই পর্বে আমরা কিছু ব্রাশের কাজ দেখব। তো এটাকে আমি যদি টুলসে যাই, টুলসে যে এখান থেকে এই স্ফিয়ার থ্রি ডি এই অবজেক্টটা আমরা চুজ করলাম, দেন এটাকে ভিউপোর্টে ক্রিয়েট করা হলো। এবং আগের পর্বে আমি যেমনটা বলেছিলাম যে এটা ক্রিয়েট করার সাথে সাথেই আমাদের আসলে টি বাটনে প্রেস করে এটাকে এডিট মোডে নিয়ে যেতে হবে, অথবা এই এডিট বাটনে ক্লিক করতে হবে, এডিট অবজেক্ট এই বাটনে। তো আপনি যদি টি বাটনে প্রেস করেন, এটা কিন্তু এডিট অবজেক্ট মোডে চলে গেল। এবার আমি ক্লিক করে এটাকে একটু ভিউপোর্ট ঘুরিয়ে দেখতে পারি মাউসের লেফট বাটন দিয়ে। তো আমি শুরুর দিকে আপনাদের মাউসের অপশনগুলোই দেখাচ্ছি, কারণ আমি জানি যে অনেকেরই হয়তো বা ওয়াকম নেই। তবে আমি পরবর্তী কিছু টিউটোরিয়ালে ওয়াকম দিয়ে যখন কাজ করব, তখন ওয়াকমের কিছু সেট আপ আছে, সেই বিষয়টা নিয়েও আমি ডিসকাস করব। তো যাই হোক, এখন এটার উপর যদি আমি কাজ করতে যাই, যে আমি যদি এখানে কোনো ড্রয়িং করতে চাই, দেখেন আমার এই জায়গাটায় কিন্তু এখানে কি আছে, ব্রাশ সিলেক্ট করা আছে, এটি স্ট্যান্ডার্ড ব্রাশ। এখানে ক্লিক করলে আরও অনেক ব্রাশ এখানে আছে। তো বি প্রেস করলে ব্রাশ বের হবে, বি কিবোর্ডে যদি বি প্রেস করেন এখানে ব্রাশ বের হবে, আবার বি প্রেস করলে চলে যাবে। তো এই যে বি প্রেস করলাম ব্রাশ, এর মধ্যে স্ট্যান্ডার্ড ব্রাশটা এখানে বাই ডিফল্ট এখানে স্ট্যান্ডার্ড ব্রাশটা থাকে। আমি যদি স্ট্যান্ডার্ড ব্রাশ নিয়ে কাজ করতে যাই, তখন সে বলছে যে এটাকে পলিতে কনভার্ট করতে হবে, পলিমেশে। তো আমরা পলিমেশে কনভার্ট করার জন্য এখানে মেক পলিমেশ থ্রি ডিতে ক্লিক করলে এটা পলিমেশে কনভার্ট হলো। এখন এখানে যদি আমি ক্লিক করি, তাহলে দেখব যে এর উপরে আমি কিন্তু স্কাল্পটিং করতে পারছি। আচ্ছা, এখন এটাকে যদি আমি আরও স্মুথ করতে চাই, স্মুথ করার জন্য আমাকে কী করতে হবে, এটার সেগমেন্টটা বাড়িয়ে নিতে হবে। তো এটা সেগমেন্ট, এখন শিফট এফ দিয়ে আমি দেখতে পারি যে এই পরিমাণে সেগমেন্ট আছে। তো আমরা যদি এটার জিওমেট্রিতে যাই, জিওমেট্রিতে গেলে আমরা দেখব যে এখানে তার দুইভাবে আমরা করতে পারি, ডিভাইড করেও তার সেগমেন্ট বাড়াতে পারি, আর একটা হচ্ছে ডাইনামিক সাবডিভিশন। দুইটার কাজে সামান্য কিছু পার্থক্য আছে, সেটা সেই বিষয়ে আমরা পরে ডিসকাস করব। আপাতত আমি যদি ডাইনামিক দিয়ে এটা সাবডিভিশনটা বাড়াতে পারি, আপনারা যদি ডাইনামিক সাবডিভিশনে যেয়ে এখানে ক্লিক করেন এবং অ্যাপ্লাই করেন, অ্যাপ্লাই করলে এটার কিন্তু এবার যদি আপনি ড্র করেন, দেখেন আগের চেয়ে একটু স্মুথ ড্রয়িং হবে। হ্যাঁ, এভাবে কিন্তু আমরা ড্রয়িংটা স্মুথ করতে পারি, শিফট এফ এই। তো এটা এখানে এটা যেহেতু স্ট্যান্ডার্ড ব্রাশ, স্ট্যান্ডার্ড ব্রাশে ক্লিক করার ফলে দেখেন নর্মালি কী হচ্ছে, এটা কিন্তু উঁচু হচ্ছে, তাই না, বাইরের দিকে আসছে। তো এখানে যে কাজটা করছে, এই ব্রাশের একটা ব্রাশের একই সঙ্গে আমরা তিনটা কাজ করতে পারি। এখন যদি আমি অল্টার বাটন প্রেস করি, তাহলে কিন্তু এটার বিপরীত ঘটনা ঘটবে, অর্থাৎ এই এটা নর্মালি ব্রাশটা উঁচু করছে, এখান থেকে সারফেসটা উঁচু হয়ে উঠছে যেভাবে দাগ দিচ্ছি, আর অল্টার প্রেস করলে ঠিক তার বিপরীত ঘটনা ঘটবে। আর একটা হচ্ছে আমি যদি শিফট প্রেস করি, এখানে শিফট প্রেস করে এটা দিয়ে যদি আমি এভাবে এর উপরে শিফট প্রেস করে আমি কিন্তু এটাকে স্মুথ করতে পারি, দেখেন যে এই জায়গাগুলো কিন্তু স্মুথ হচ্ছে, এভাবে স্মুথ করা যায়। ওকে, আর এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ব্রাশ। আমরা বেশ কয়েকটা ব্রাশ ইউজ করব, আসলে এখানে অনেক ব্রাশ আছে, কিন্তু শুরুতেই সবগুলো ব্রাশ, এটাও একটা কনফিউশনের জায়গা যে আমরা আসলে কোন ব্রাশ দিয়ে কাজ করব। তো সবগুলো ব্রাশ কিন্তু সবসময় দরকার হয় না, এবং যারা প্রফেশনাল কাজ করে তারা কিন্তু এতগুলো ব্রাশ তারা ইউজও করে না, অল্প কয়েকটি 7-8টা ব্রাশ কাজের জন্য আসলে দরকার হয়। তো এর মধ্যে ক্লে ব্রাশ একটা আছে, এই ব্রাশটা খুবই কাজের, ক্লে ব্রাশ আছে, ড্যামিয়ান স্ট্যান্ডার্ড ব্রাশ আছে, ফ্ল্যাটেন ব্রাশ, ইনফ্ল্যাট ব্রাশ, এই ব্রাশগুলো বা স্ন্যাক হুক ব্রাশ, এই বা মুভ ব্রাশ, এই ব্রাশগুলো কিন্তু খুব দরকার হয়। তো আমি এই ব্রাশগুলোর সাথে আগে আপনাদের পরিচয় করাবো, তারপরে আমরা এই ব্রাশ দিয়ে কিছু কিছু মডেল তৈরি করার যে ওয়ার্ক ফ্লো বা কীভাবে কিছু মডেলের কাজ করা যায় সেই বিষয়গুলো আমরা দেখব। তো এখন আমি আপনাদের দেখাতে যাচ্ছি যে আমরা ক্লে ব্রাশটা কীভাবে এখানে নিয়ে আসতে পারি।
তো এটা তো স্ট্যান্ডার্ড ব্রাশ আছে, আমরা যখন বিতে প্রেস করছি তখন এই যে ব্রাশের যে লিস্ট আমরা দেখতে পাই এই লিস্টের মধ্যে থেকে কিন্তু আমরা স্ট্যান্ডার্ড ব্রাশটা চুজ করতে পারি। তো আপনি ধরেন বি প্রেস করলেন, বি প্রেস করার পরে যদি সি বাটনে প্রেস করেন তাহলে কিন্তু সে শুধু ক্লে ব্রাশগুলো এখানে দেখাবে, যে ক্লে ব্রাশের অপশনগুলো চলে আসলো ক্লে ব্রাশ সিতে। দেন যদি আপনি এল বাটনে প্রেস করেন তাহলে এখানে একটা ক্লে ব্রাশ পাবেন, এই যে কারেন্ট ব্রাশ ক্লে, হ্যাঁ এই ব্রাশটা। এটা দিয়ে এটা আমাদের স্ট্যান্ড ব্রাশের মতোই কিন্তু এই ব্রাশটা দেখেন একটু অন্যরকম অপশন, এটা কিন্তু সারফেসটাকে উঁচু করছে না, এখানে সে একটা কিছু অ্যাড করছে, যে আপনি একটা কাদামাটি দিয়ে কিছু তৈরি করছেন তার উপরে যদি আরও আপনি আরও কাদামাটি বা এটা নিয়ে এটার উপর আপনি অ্যাড করতে থাকেন তাহলে যেভাবে জিনিসটা হবে সেই ঘটনাটাই কিন্তু এখানে ঘটছে। এভাবে এটা হচ্ছে আমাদের ক্লে ব্রাশ। তো ক্লে ব্রাশ দিয়ে আমরা এই কাজটা করতে পারি, এটা খুবই দরকারি একটা ব্রাশ। আচ্ছা, তো আবার এটার ঠিক একইভাবে এখানে আমরা শিফট ধরে এটাকে কিন্তু আমরা স্মুথ করতে পারি। হ্যাঁ, অল্টার প্রেস করলে এটা ঠিক বিপরীত ঘটনা ঘটবে, আমরা নিচের দিকে, হ্যাঁ এখান থেকে যে একটা কাদা নরম কাদা মাটির মধ্যে থেকে যদি আমি কোনো কিছু দিয়ে চেছে এটা তুলে ফেলি কিছু মাটি, সেই রকম একটা বিষয় কিন্তু এখানে তৈরি হবে। আর দেখেন এই যে ব্রাশ দিয়ে আমরা কাজ করছি, ব্রাশের সাইজও কিন্তু একটা ফ্যাক্টর, তাই না? যে আমরা ব্রাশের সাইজটা কি এতটুকুই থাকবে, না এই সাইজটাকে আমরা বড় ছোটো করতে পারি। এই বড় ছোটো করার অনেকভাবে আমরা এই ব্রাশের সাইজ বড় ছোটো করতে পারবো। যেমন এখানে আছে যে তার দেখেন ড্র সাইজ বোঝাই যাচ্ছে, ড্র সাইজ মানে কতটুকু জায়গায় ড্র হবে। এখানে দেখেন দুইটা সার্কেল আছে, একটা সার্কেল যেটা বাইরের যে সার্কেলটা এটা আসলে তার মেন সাইজ, যে ড্র সাইজটা আমরা যদি ড্র সাইজটা ইনক্রিজ করি তাহলে কিন্তু ওই সাইজটা বড় হয়ে গেল। এবার দেখেন অনেক বড় এটা হয়ে যাচ্ছে। ওকে, আর এটা হচ্ছে কি অনেকটা হট স্পট ফলোআপ এই টাইপের, মানে স্মুথনেসটা কিভাবে কাজ করবে সেটা ফোকাল শিফট দিয়ে আমরা এটা কন্ট্রোল করতে পারি। ধরেন ব্রাশ সাইজটা ছোটো করলাম, ফোকাল শিফট এটা যদি খুব কাছাকাছি থাকে তাহলে কিন্তু এটা খুব স্ট্রেট বড় হবে। খেয়াল করেন যে এখানে এখন যে এটা উঁচু হলো এটা কিন্তু একদম স্ট্রেট উঁচু হয়েছে, কারণ আমরা এখানে এই দুইটার মধ্যে গ্যাপ খুবই কম, অর্থাৎ আমাদের ব্রাশ সাইজ এবং ফোকাল সাইজের মধ্যেকার যে গ্যাপটা সেই গ্যাপটা খুবই কম, দুইটার সাইজ মোটামুটি কাছাকাছি এখানে আমাদের যে সার্কেলে আমরা যেটা দেখতে পাচ্ছি। কিন্তু যদি আমরা এমন করি যে আমাদের এই ফোকাল সাইজটাকে যদি আমরা একটু ছোট করে নিই তাহলে এটা এবার যদি আমরা ড্র করি, এখন দেখেন অনেক স্মুথ একটা ড্রয়িং কিন্তু হচ্ছে, রাইট? সো এভাবে আমরা এই ফোকাল সাইজ এবং ড্র সাইজ কন্ট্রোল করে এভাবে আমরা যা ড্র করছি সেই ড্রয়িংয়ের যে শেপটা সেটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারছি। আর এটা দিয়ে তো সরাসরি আমরা ড্র সাইজ ছোটো বড় করতেই পারছি, ড্র সাইজটাকে যেমন এই যে ড্র সাইজ ছোটো করা যাচ্ছে। এটা করার আরেকটা অপশন হচ্ছে যে আপনি যদি স্পেস বারে চাপ দেন, স্পেস বারে চাপ দিয়ে ধরে রেখেও কিন্তু আপনি এখান থেকে ড্র সাইজ এবং ফোকাল সাইজ এগুলো আপনি মানে অ্যাডজাস্ট করতে পারবেন, কম বেশি করতে পারবেন। আরেকটা হ্যান্ডি কমান্ড আছে যেটা খুব কাজের, যে খুব সহজ যে কমান্ডটা দিয়ে আমরা খুব দ্রুতই কাজটা করতে পারি, এইভাবেও করা যায়। সেটা হচ্ছে এস বাটন, আপনি যদি এস বাটনে চাপ দেন তাহলে কিন্তু সাইজ, এস ফর সাইজ, ড্র সাইজটা সরাসরি আপনি এখান থেকে ড্র সাইজটা কন্ট্রোল করতে পারবেন, যে আপনি ছোট রাখবেন না বড় রাখবেন। দেখেন এভাবে কিন্তু আপনি এখান থেকে সহজেই ড্র সাইজটা কন্ট্রোল করতে পারছেন, এবং অল্টার ধরে আবার যখন আমরা অল্টার প্রেস করছি এভাবে আসছে, আর শিফট প্রেস করলে এটাকে আমরা স্মুথ করতে পারছি। তো দেখেন এই বেসিক প্র্যাকটিসগুলো, এগুলো খুবই সহজ মনে হতে পারে, বাট এই প্র্যাকটিসগুলোই আমাদের অনেক হেল্প করবে আমরা যখন জটিল কোনো মডেলে কাজ করব। তো আমি আবার একটু সামারাইজ করছি, সেটা হচ্ছে যে আমরা এই ক্লে ব্রাশটা যদি ইউজ করতে চাই, ক্লে ব্রাশের জন্য হটকি হচ্ছে বি প্লাস সি প্লাস এল, অর্থাৎ আপনি বি বাটনে প্রেস করার পর বি বাটনে প্রেস করবেন, দেন সি বাটনে প্রেস করবেন, দেন এল বাটনে প্রেস করবেন, তাহলে কিন্তু আপনি এই ক্লে ব্রাশটা পেয়ে যাবেন। আর বি বাটনে প্রেস করার পরে এটা ব্রাশ এখান থেকে আপনি স্ট্যান্ডার্ড চুজ করতে পারেন, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ব্রাশ, এবং স্ট্যান্ডার্ড ব্রাশ আর এই ক্লে ব্রাশের মধ্যে একটু পার্থক্য আছে, এটা কিন্তু সারফেসটাকে উঁচু বা নিচু করছে, নিচু করে যখন আমরা অল্টার ধরি, আর ক্লে ব্রাশটা এখানে কিন্তু অ্যাড করছে,
তো আমরা ক্লে ব্রাশটা দেখলাম, এরপরে আমাদের ইম্পর্টেন্ট যে আরেকটা ব্রাশ আছে সেই ব্রাশটা হচ্ছে আমাদের ড্যামিয়েন স্ট্যান্ডার্ড ব্রাশ। তো ড্যামিয়েন স্ট্যান্ডার্ড ব্রাশের বিষয়টা আমরা পরবর্তী পর্বে আরও কয়েকটা ব্রাশ নিয়ে ডিসকাস করব, তার মধ্যে এটাও থাকবে। তো আমি এই টিউটোরিয়ালের সাইজগুলো একটু ছোট রাখছি, এখন আমি যে উদ্দেশ্য নিয়ে আসলে এই জি ব্রাশের টিউটোরিয়ালটা তৈরি করা সেটা হচ্ছে আমি প্রথম পর্বেই ব্যাখ্যা করেছিলাম। তো আপনাদের যদি এই আমি যেভাবে দেখাচ্ছি এতে বুঝতে সমস্যা হয় বা সুবিধা যাই হোক না কেন, সেটা যদি আমাকে কমেন্টে জানান তাহলে আমি সেইভাবে এই টিউটোরিয়ালগুলো তৈরি করব। আমি বিশেষ করে জানতে চাচ্ছি যে আমি কি টিউটোরিয়ালের লেন্থ আর একটু বড় রাখবো কি না, এটা একটু আমার বোঝার বিষয়। অনেকে লেন্থ বড় রাখলে অনেকের জন্য হয়তো সুবিধা মনে হতে পারে, বা অনেকে হয়তো ভাবতে পারেন যে লেন্থগুলো ছোট থাকলে সুবিধা, আমি এরকম ছোট ছোট লেন্থেও টিউটোরিয়ালগুলো দিতে পারি। তো যাই হোক, তো এই পর্বে আমরা যে জিনিসটা জানলাম সেটা হচ্ছে যে কিভাবে আমরা ক্লে ব্রাশ ব্যবহার করতে পারি এবং কিভাবে ক্লে ব্রাশ দিয়ে আমরা এখানে স্কাল্পিং করতে পারি ক্লে ব্রাশের, এবং স্মুথ কিভাবে করা যায় এই কমান্ডগুলো আমরা জানলাম, আর ব্রাশের সাইজ কিভাবে ছোট বড় করা যায়, ব্রাশের যে ফোকাল শিফটের বিষয়টা কি, ড্র সাইজটা কি সেটা, এবং এটা যে আমরা তিনটা জায়গা থেকে আপাতত দেখাচ্ছি যে এখান থেকে আমরা করতে পারি, স্পেস বার ধরে এখান থেকেও করা যায়, আর জেড ইনটেন্সিটি হচ্ছে যেটার অ্যাকচুয়ালি পাওয়ারটা এখান থেকে কন্ট্রোল করা যায়, জেড ইনটেন্সিটি দিয়ে যদি আমরা পাওয়ারটা বাড়িয়ে দিই অনেক বেশি হবে, আবার জেড ইনটেন্সিটির মান যদি আমরা অনেক কম রাখি তাহলে এটা কিন্তু খুব কম। জেড ইনটেন্সিটি যেমন এতটুকু যদি থাকে দেখেন এটা অনেক কম পরিমাণে তখন কাজ করবে। সো জেড ইনটেন্সিটি দিয়ে এটা কী পরিমাণে ইফেক্টটা কাজ করবে, মানে কতটুকু এখানে অ্যাড হবে বা সাবট্রাক্ট হবে বা বাদ যাবে সেই বিষয়গুলো আমরা কন্ট্রোল করতে পারি জেড ইনটেন্সিটিটা দিয়ে। এটা এখান থেকেও আমরা কন্ট্রোল করতে পারি, এই জায়গায় ফোকাল শিফট এবং ড্র সাইজ আর জেড ইনটেন্সিটি এখান থেকে কন্ট্রোল করা যায়। আমরা স্পেস বার চেপে এখান থেকে কন্ট্রোল করতে পারি, আবার এস বাটনে প্রেস করে আমরা কিন্তু সাইজ ছোটো বড়ো করতে পারি, এভাবেও করা যায়। তো যাই হোক, আমি একটু রিপিটেটিভ ওয়েতে যাচ্ছি, মানে একটু রিপিট করছি বারবার, যে একদমই বিগিনারদের জন্য টিউটোরিয়াল, তো যারা হয়তোবা অ্যাডভান্স সফটওয়্যার ইউজার তাদের কাছে বিষয়টা ভালো নাও লাগতে পারে, কিন্তু আমার মেইন উদ্দেশ্য হচ্ছে বা টার্গেট হচ্ছে যারা একেবারে বিগিনার তাদেরকে এই সফটওয়্যারটার সাথে পরিচিত করা। তো তারপরে আমি সবার মতামতটা নিয়েই পরবর্তী টিউটোরিয়ালগুলো তৈরি করব। তা আমি আবারও বলছি আপনারা কমেন্টসে এই বিষয়ে আপনাদের মতামত জানাবেন। তো ধন্যবাদ সবাইকে।